আলহামদুলিল্লাহ রব আলমিন ওসলাতাম আলমিন মোহাম্মদ ও আলহি ও সাবি হাজমাইন আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা রমাদানুল করিম ইবাদতের সবচেয়ে বড় সিজন আল্লাহ সুমাতার অপার অনুগ্রহ নাজিলের মৌসুম এটা আমাদের সমাজের সর্বস্তরের মুসলমানরা কমবেশি জানেন এবং সেজন্য রমজান উপলক্ষে আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আসে আমলের একটা পরিবেশ এবাদতের একটা কসরত সমাজে কম লক্ষ্য করা যায় রমজানের পরে এবাদতের সবচেয়ে বড় সিজন সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম হল জিলহজের প্রথম দশটি দিন কিন্তু এই দশটি দিন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমাদের সমাজের জানাশোনা নেই বললেই চলে এই জন্য জিলহজের প্রথম দশটি দিন আর অন্য সাধারণ যে কোনো দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন আমাদের মুসলমানদের জীবনে লক্ষ্য করা যায় না আমাদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না আমল এবং এবাদতের কোনো পরিবেশ কোনো কসরত সমাজে পরিলক্ষিত হয় না প্রিয় বন্ধুগণ কারিমে ত্রিশ নম্বর পরা সুরাতল ফজরের শুরুর দিকে আল্লাহ স্মতালা এই দশ দিনের শপথ করেছেন আল্লাহ স্মতালা বলেন ওয়াল ফজরি ওয়াল আয়ালিন আশ অর্থাৎ সকালের ফজরের শপথ এবং দশটি রাতের শপথ এবং সেই দশ রাতের মধ্যে থেকে জোড় এবং বেজোড় উভয় শ্রেণীর রাতের শপথ আয়াতগুলো তাফসির প্রসঙ্গে মুফাসসির کرام লেখেন যে এখানে যে 10টি রাতের শপথ আল্লাহ সুবহানাহু করেছেন জোর বেজোর রাতগুলোর রাতগুলো শপথ আল্লাহ সুবহানাহু করেছেন সেই রাতগুলো হলো জিলহজের প্রথম দশটি রাত প্রিয় বন্ধুগণ আয়াতগুলো তাআলা সুবহানাহু ওয়া জিলহজের প্রথম দশ রাতের শপথ করাটা প্রমাণ করে যে জিলহজের প্রথম 10টি রাত আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ সহিহ বুখারী রেখা দিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিনন আহাব ইলা আল্লাহ জিলহজের প্রথম দশ দিন নেকামল করলে বন্দি করলে আল্লাহ স্মাদা যত বেশি খুশি হন বছরের অন্য কোন দিন সমূহে এবাদত বন্দি করলে আল্লাহ স্মাদা এত বেশি খুশি হন না অর্থাৎ এই দশ দিনের এবাদত আল্লাহ কাছে যত বেশি পছন্দনীয় যত বেশি আল্লাহ কাছে ভালো লাগে অন্য কোন সময়ের এবাদত অন্য কোনো দিনের এবাদত আল্লাহ সুমতাল কাছে এত বেশি পছন্দনীয় নয় আল্লাহ সুমতাল কাছে এত বেশি প্রিয় নয় সময়ত বন্ধুগণ এই ফাদিস বর্ণনা করার পরে সাহবাই ক্রামের কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন ইয়া রসুল আল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিল্লাহ আল্লাহ রাস্তা জিহাদ কি এই দিন সমূহে এ চাইতে উত্তম নয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াল জিহাদ ফি অন্য সময় আল্লাহ রাস্তা জিহাদ করাও এ আমলের চাইতে উত্তম নয় অর্থাৎ এই দিনগুলো নেকামল আল্লাহ সুমতাল কাছে অন্য সময় জিহাদ করার চাইতে উত্তম তবে হ্যাঁ এক ব্যক্তি যিনি আল্লাহর রাহে জেহাদে বের হয়ে গেছে নিজের যান এবং মাল নিয়ে এবং উভয়টি আল্লাহ রাস্তায় কোরবান করে তার কথা ভিন্ন স্বতন্ত্র তার মর্যাদা এই জিল প্রথম দশকে ইবাদতকারীর চাইতে বেশি সেটা ভিন্ন কথা এ হাদিসটি অত্যন্ত পরিষ্কারভাবে জোরালোভাবে আমাদেরকে মেসেজ দিয়ে যায় যে জিল প্রথম দশক এই দশক অন্য সাধারণ দিনগুলোর মতো নয় বরং এই দশটি ইবাদতের দশক এই দশটি নেক আমলের দশক বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা এবং সৈবুখারীর কালজয়ী ব্যাখ্যা গ্রন্থ ফাচ্ছল বালির রচয়িতা আল্লামা ইবন হাজার আল্লাহ আসকালানি রহমা তিনি বলেন জিল প্রথম দশ দিনের এত বেশি গুরুত্ব আল্লাহ সুমতাল্লাহ কোরআন কারিমে দিয়েছেন নবী সাল্লা সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন তার একটি কারণ হলো এই দশকে ইসলামের যত মৌলিক ইবাদত আছে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার পাওয়া যায় সমস্ত মৌলিক ইবাদতের সমাবেশ ঘটে থাকে এই দশকে অন্য কোন দিন সমূহে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার বা সম্মেলন এরকম ভাবে দেখা যায় না যেমন ইসলামের সর্বপ্রথম রোকন হলো ইমান এই ইমান বছরের অন্য যেকোনো কোনো সময় যেরকম থাকতে হয় জিলহজের প্রথম দশকেও থাকতে হয় সালাত অন্য সময় যেরকম আদায় করতে হয় এই দশকে সেটা আছে বলবৎ আছে জাকাত বছরের অন্য যেকোনো সময় দেওয়া যায় এবং এই দশকেও দেওয়া যায় এবং ইসলামের রোকন সিয়ামেরও নজির এই দশকে রয়েছে কারণ আরফার দিনে সিয়ামের নির্দেশ সাল্লাম করেছেন এবং ইসলামের পাঁচ নম্বর রকম হজ সেটা তো কেবল এই দশকে পালন করা সম্ভব অন্য কোনো সময় মানুষ চাইলেও পালন করা সম্ভব নয় আর কোরবানি সেটাও এই দশকে রয়েছে সময় তো বন্ধুগণ তাহলে বোঝা গেল ইসলামের পাঁচটি রোকনের প্রত্যেকটি আমলের সমাহার প্রত্যেকটি আমলের দৃষ্টান্ত এবং নজির এই দশকে রয়েছে অতিরিক্ত হিসাবে কোরবানি সহ আরো অনেক নেক আমল রয়েছে এই জন্য আহমদ এবং বাজার রেখা দিচ্ছেন বিশাল্লাহাম এই দশকে বছরের শ্রেষ্ঠ দিন সমূহ বলে আখ্যায়িত করেছেন আফজল দুনিয়া বলেছেন বছরের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দিন বলেছেন মাসি হিসাবে যেরকম রমজান শ্রেষ্ঠ এবং সেরা তার পরবর্তীতেই খুচরা দিন সমূহের মধ্যে থেকে এই দশ দিন হল সবচেয়ে সেরা মর্যাদাপূর্ণ এবং ফজলতপূর্ণ দিন এই দশ দিনের কর্মসূচি এবং করণীয় গুলো কি কোরআন এবং হাদিসের আলোকে এই দশজনের বেশ কিছু কর্মসূচি আমরা পাই তার ভিতরে প্রথম কর্মসূচি হল আল্লাহর জিকির করা আল্লাহর জিকির করা সুরায় হাজার আঠাশ নম্বর আয়াতে যেদিকে আল্লাহ সুমতাল ইঙ্গিত করেছেন এই দশ দিনে বেশি বেশি আল্লাহর স্মরণ করা জিকির করা কোরআন মুসুল্লা বর্ণিত বৈধ জিকির গুলাকে পদ্ধতিতে বেশি বেশি করবো এই দশ দিনে দ্বিতীয় কর্মসূচি হলো বেশি বেশি নে কামল করব রুটিন যে নেকামল আছে সেগুলো অন্য দিনের চাইতে এই দশ দিনে বেশি করার চেষ্টা করব আস্তক্ত সালাত অন্য দিন যতটা গুরুত্ব দিয়ে আমি আদায় করি এই দশ দিনে তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে আদায় করতে হবে এবং এভাবে যত নেকামল আছে কোরআন তেলাওয়াত বলেন দিনে এলম শিক্ষা করা বলেন সমস্ত নেকামলগুলো অন্য দিন সমূহের চাইতে এই দিনে বেশি গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করতে হবে কারণ বুখারের যে হাদিস আমরা পেশ করেছি সেই আদি আসলাম সুস্পষ্ট সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই দশ দিনে নিকাম আল্লাহ কাছে অত্যন্ত প্রিয় সবচাইতে প্রিয় বিধায়ক কোরআস বর্ণিত সাধারণ নিকামল গুলো এই দশ দিনে বেশি বেশি করার চেষ্টা চালিয়ে যেতে হবে তিন নম্বর কর্মসূচি হলো এই দশ দিনে গুনাসম থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে অন্য দিন সময়ে আপনি যে সমস্ত গুনাহে লিপ্ত থাকেন এই দশ দিনে চেষ্টা করতে হবে সেগুলো থেকে বিরত থাকার জন্য অন্য সময় গুনা থেকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ সাধনার চেষ্টা আপনি করেন এই দশ দিনে আরও বেশি চেষ্টা আপনাকে চালাতে হবে কারণ এই দশ দিনে নেকামুল করা আল্লাহ সদালের কাছে পছন্দনীয় বিধায় বদামুল থেকে বাঁচার গুরুত্ব অত্যন্ত স্পষ্ট চার নম্বর করণীয় হলো যাদেরকে আল্লাহ সামাতালা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন হজ হলো এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান আমল বলা যেতে পারে পাঁচ নম্বর আমল হলো কোরবানি করা যাদেরকে আল্লাহ স্মাতালা সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন এই দশকে

একত্র বাদে বর্ণনা করো এবং আল্লাহ সুবহানাহু প্রশংসা করো একত্রে পাঠ করার জন্য বেশ কয়েকটি ফরম্যাট বর্ণিত হয়েছে হাদিসে তোমাদের থেকে একটি হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আমাদের সমাজে জিলহজের প্রথম দশক উপলক্ষে কিছু মানুষকে হজ করতে দেখা যায় আর সমাজের বেশিরভাগ মানুষকে কোরবানির প্রস্তুতি নিতে দেখা যায় কোরবানির মহড়া পরিলক্ষিত হয় কিন্তু এই দশকের এই যে আমলটি তাকবির তাহমিদ তাহলিলের আমলটি আমাদের সমাজে খুব একটা দেখা যায় না অথচ এটি এই দশকের তৃতীয় গুরুত্বপূর্ণ আমল বলা যেতে পারে এ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যদি হজ হয়ে থাকে কোরবানা দ্বিতীয় হয়ে থাকে তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল এই দশকে বেশি বেশি তাকবির তাহমিদ এবং তাহিল পাঠ করা সাহাবি আবদু আবু হরারা এবং আবদুল্লাহ আমর রদুল্লাহ তাল আনহুমা তারা এই দশকে বেশি বেশি তাকবির তাহমিদ এবং তাহলিল পাঠ করার জন্য বাজারে চলে যেতেন এবং বাজারে গিয়ে তারা উচ্চ স্বরে এই তাকবির তাহমিদ এবং তাহলিল পাঠ করতেন উদ্দেশ্য যাতে করে শুনে অন্যরাও পাঠ করতে পারে আমাদের মধ্যে কয়জন মমিন আছি যারা এই সৎ সাহস রাখি যে আমি বাজারে গিয়ে দোকানে গিয়ে মার্কেটে গিয়ে উচ্চ স্বরে তাকবির তাহমিদ এবং তাহলিল পাঠ করব এই আশায় যেন আমার তিকবির তাহমিদ তাহলিল শুনে অন্যদের স্মরণে আসে তারাও পাঠ করে প্রিয় বন্ধুগণ এই আমলটিকে সমাজে পুনর্জীবন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চেষ্টা করি জিলহাজের প্রথম দশক উপলক্ষে দিনে রাতে চলতে ফিরতে উঠতে বসতে কর্মস্থলে নিজের বাসস্থানে সর্ব জায়গায় তাকবীর তাহমিদ এবং তাহলিলের রব উঠাই দিই এবং পড়তে থাকি অন্যকে শুনায় শুনে পড়তে থাকি উচ্চ স্বরে পড়তে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহাম আট নম্বর আমল হলো এই একই দোয়া আইয়ামে তাসিকে প্রত্যেক সালাতের পরে নারী পুরুষ সকলে একবার করে পাঠ করা অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরে আরও দুই দিন এই তিনও দিন ফজর থেকে আসা পর্যন্ত প্রতিটি সালাতের পরে কমপক্ষে একবার করে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহাম এটা বা অন্য যে কোনো ফরমেট হাদিসে বর্ণিত হয়েছে এসব ফরমেটে তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করা এটি হলো আট নম্বরের আমল নয় নম্বরের আমল হলো আরাফার দিনে নফল সিয়াম রাখা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সিয়াম ইয়াম আরাফাতা আহ তাসিব আল্লাহ আই কফির আসান আল্লাহ কবলাহা আল্লাহ বাদাহা ও কমাকাল অর্থাৎ আরাফার দিনের সিয়াম কেউ যদি রাখেন তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে তার পূর্বের পেছনের এক বছরের আল্লাহ আলাসমাত মাফ করে দিবেন এবং সামনের অগ্রিম এক বছর গুণ আলাহমাতাল্লাহ মাফ করে দিবেন যদি সামনের এক বছর কারোর বাঁচার তৌফিক না হয় সত্য আল্লাহ সালা তাকে হয়তো এক বছরের নেক আমল তার আমল নামায় দিয়ে দিবেন অনেকেই বলেছেন জিলহজের প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনই নফল সিয়াম রাখার গুরুত্ব রয়েছে যাদের সামর্থ্য আছে প্রত্যেকটা দিন রাখি আর যদি সামর্থ্য না থাকে কমপক্ষে আরাফার দিনে যেদিন হাজির সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করেন সেই দিনে আমরা এই চেষ্টা করি আল্লাহ সামতাল সকলকে তফিক দান করেন দশ নম্বর আমল হলো ঈদুল আজহার সালাত আদায় করা এবং ঈদ উক্রান্ত সমস্ত সন্ন্যাগুলা পালন করা জিল প্রথম দশকের দশটি কর্মসূচি আবারও আমি এক নজরে বলে দিচ্ছি প্রথম কটি হলো বেশি বেশি আল্লাহর জিকির করা দ্বিতীয়ত হল আমল করা তিন নম্বর হলো গুণা থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি চেষ্টা করা চার নম্বর হল যাদের হজ ফরজ হয়েছে এবং হজ করার সামর্থ্য আছে তারা হজ করা পাঁচ নম্বর হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করা ছয় নম্বর হলো যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন নিয়ত করেছেন তারা হাতের নখ পায়ের নখ মাথার চুল এবং অন্যান্য পশম ইত্যাদি জিলহজের প্রথম দশকে না কাটা হলো এই দশকে উঠতে বসতে চলতে ফিরতে বাজারে ঘাটে সব জায়গায় নারী পুরুষ সকলে তাকবির তাহমিদ তাহলিল বেশি বেশি পাঠ করা পুরুষরা জোরে জোরে পড়বেন নারী আস্তে আস্তে পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহাম আট নম্বর আমল হলো এই একই তাকবির তাহমিদ তাহলিল আয়ামে প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পাঠ করা আর নয় নম্বর আমল হলো আরাফার দিনে নফল সিয়াম রাখা এবং সম্ভব হলে এক থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন নফল সিয়াম রাখা দশ নম্বর আমল হলো ঈদের দিনের সমস্ত সুন্না পালন করা ঈদের সালাত আদায় করা রমজানের পরে আয়তনে এবং গুরুত্বের বিচারে দ্বিতীয় বৃহত্তম এবাদতের নেকামলের এই সিজন সম্পর্কে আল্লাহ সাল আমাদের সকলকে সচেতন হওয়ার গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন বন্ধুগণ জিলহজ তো প্রতি বছর একবার করে আসে আমার জীবনে জিলহজ কতবার এসেছে কিন্তু জিলহজের প্রথম দশকে নেকামলের গুরুত্বের কোনো ছাপ আমার জীবনে কি আদৌ পড়েছে এই প্রশ্ন আমরা প্রত্যেকে যারা যার নিজের কাছে রাখি এবং এই প্রশ্নের আলোকে জীবনের অবশিষ্ট জিলহজগুলোকে ভিন্ন মাত্রায় নেকামলের মাধ্যমে কাটাবার চেষ্টা করি আল্লাহ সুমাত আমাদের সকলকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত